ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস রচনার পরে এবারে বাংলাদেশের সামনে আইরিশরা। আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে প্রথম টি টোয়েন্টিতে আগামী 18 তারিখে মাঠে নামে বাংলাদেশ। তবে তার আগে গতকালকে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে আয়ারল্যান্ড, যেখানে আয়ারল্যান্ড জয় পেয়েছে। সবকিছু নিয়ে আলোচনা করব এখন মাঠে। সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ, আমার সঙ্গে আছেন সহকর্মী রাশেদ অমিত। অমিত, আজকে একটু আলোচনা করতে চাই বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ নিয়ে, এবং সে জায়গায় গতকালকে একটা প্রস্তুতি ম্যাচ ছিল বিসিবি একাদশ এবং আয়ারল্যান্ড একাদশের পক্ষে। সেই ম্যাচে আয়ারল্যান্ড ওয়ান ডে ফর্মেটে আমরা জানি যে মোটামুটি শক্তিশালী দল, আমরা এই ফর্মেটে সব থেকে স্বাচ্ছন্দ্যে আসলে আমরা খেলে থাকি, কিন্তু প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের জয় পাওয়াটা এটা আসলে, এবং আমরা জানি যে যারা খেলেছিল গতকালকে তার কিন্তু সৌম্য সরকার ছিল, সব দিক থেকে মোটামুটি দলটা কিন্তু খুব একটা খারাপ ছিল না। আয়ারল্যান্ডের প্রস্তুতিটা মনে হয় ভালোই হলো এই দলের বিপক্ষে। হ্যাঁ, অবশ্যই গালিব, এই দল যে দলটি হচ্ছে আসলে খেলেছে, তারা আসলে বাংলাদেশের যে বিসিবি একাদশ ছিল তাদের সাথে প্রস্তুতি ম্যাচটা আমার কাছে, আমি দেখেছি যে আসলে ভালোই, মোটামুটি বলবো না, বেশ ভালোই তারা প্রস্তুতিটা নিয়েছে। তবে হ্যাঁ, আমরা জানি যে আসলে সিলেটের যে উইকেট বা যে ধরনের কন্ডিশনটা আসলে সিলেটের, সেখানে যে খুব সহজ হবে বাংলাদেশের জন্য সেটাও কিন্তু না, যে ঘরের মাঠে খেলা বোধহয় আয়ারল্যান্ডকে একটু হলেও আমরা আয়ারল্যান্ডের থেকে এগিয়ে থাকবো বিষয়টা এরকমও না ভাবাটা আমার কাছে মনে হয় শ্রেয় হবে। কারণ হচ্ছে আমরা দেখি যে আসলে বাংলাদেশ সিলেটের উইকেটটা একটু স্পোর্টিং টাইপের, আমরা যেটা সাধারণত বিদেশের উইকেটে খেলতে গেলে যেরকম আসলে পেস বোলাররা একটু সহায়ক হয়, এই সব কিছু বিবেচনা করলে আমার কাছে মনে হয় না যে সিলেটে ওয়ান ডে যে তিনটি ওয়ান ডে হবে বাংলাদেশ বা আয়ারল্যান্ড খুব বেশি সহজ হবে বাংলাদেশের জন্য, কিছুটা হলেও একটু কঠিন হবে। কিন্তু মূলত বাংলাদেশের যে দলটি আসলে ঘোষণা করা হয়েছে সেই দলটি নিয়ে যদি একটু আলোচনা করতে চাই আমরা, সেই সাথে দলটা যদি আমরা দেখে কথা বলতে চাই, যে এখানে কিন্তু তামিম ইকবালের নেতৃত্বে যারা রয়েছেন, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, সব কিছু মিলে একটা শক্তিশালী দল বলা চলে। বলা হচ্ছিল একটা সময় যে আয়ারল্যান্ডের বিপক্ষে তুলনামূলক সিনিয়রদেরকে একটা বিশ্রামে দেওয়া হবে, তরুণদের দিয়ে খেলানো হবে, কিন্তু সেই জায়গায় কিন্তু মোটামুটি বলা চলে যে অভিজ্ঞ শুধুমাত্র এক মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া বাকি প্রত্যেকে কিন্তু রয়েছেন। সেই জায়গায় আপনার কাছে কী মনে হয় যে আমরা কিন্তু ওয়ান ডেতে ইংল্যান্ডের বিপক্ষে কিন্তু আমরা সিরিজ হেরেছি, যদিও চিটাগাংয়ে আমরা ব্যাক করেছিলাম শেষ ওয়ান ডেতে, কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে কি এই দল আর প্রস্তুতি ম্যাচে যেই দল ছিল তার মধ্যে তো নিশ্চয়ই অনেক ডিফারেন্স, পার্থক্য? অনেক, অবশ্যই অনেক পার্থক্য বলতে হচ্ছে অনেক। কারণ হচ্ছে যে দলটি আসলে ধরেন ইংল্যান্ডের বিপক্ষে খেলেছে সেটাও যে বাংলাদেশ ফার্স্ট, আমি যদি ফার্স্ট ওয়ান ডের কথা বলি, ফার্স্ট ওয়ান ডেতে কিন্তু হচ্ছে বাংলাদেশ অলমোস্ট জিতে গিয়েছিল, 7টা উইকেট কিন্তু আসলে ইংল্যান্ডের পড়েছিল, এবং সেই জায়গাতেও যদি বলি যেহেতু ওই অনেকটাই ক্লোজ একটা ম্যাচ ছিল প্রথম ওয়ান ডেটা, সেই জায়গাতে আয়ারল্যান্ড কিন্তু অনেকটা পিছিয়ে থাকবে। কারণ বাংলাদেশের এবারের যে স্কোয়াডটা আছে, এক মাহমুদুল্লাহ রিয়াদ বাদে বলা যায় যে মোটামুটি না অনেকটা ভালোই স্কোয়াড দিয়েছে, সেই জায়গাতে ইয়াসির রাব্বি এবং শরীফুল এবং জাকির হোসেন এই তিনজন হচ্ছে ব্যাক করেছে। জাকির হোসেন এবং শরীফুল অনেকদিন পর হচ্ছে ব্যাক করেছে, ইয়াসির রাব্বি আউট ফর্মে ছিল, অনেকটাই অফ ফর্মে ছিল, সেখান থেকে তাকে দলে নিয়ে আসা হয়েছে। এবং এই টি টোয়েন্টি সিরিজ শেষেও কিন্তু হচ্ছে বিসিবির যে প্রধান আছেন নাজমুল হাসান পাপন, তিনিও কিন্তু বলেছেন যে আসলে তারা মূলত হচ্ছে 2023 যে বিশ্বকাপটি হচ্ছে ইন্ডিয়া ভারতে, সেই ভারতে সেই বিশ্বকাপের পরিকল্পনা অনুযায়ী তারা কিন্তু এখন থেকেই সেই ধরনের মানে পরিকল্পনা আসলে করেছে, তারা দেখা যাচ্ছে যে অনেক বেশি চেঞ্জ তারা করবে, তারা এটা অনেকটাই বলেছে নাজমুল, মানে বিসিবি বস তিনি বলেছেন যে আমরা আসলে দলটাকে একটু ভেঙে গড়ে আসলে চেঞ্জ করতে চাচ্ছি। এবং সামনে এশিয়া কাপ আছে, এশিয়া কাপে গিয়ে আসলে হচ্ছে মূল একটা স্কোয়াড পাওয়া যাবে যেটি আসলে 2023 বিশ্বকাপের জন্য আসলে খেলবে, সেখানে হয়তো অনেকটা দলের পরিবর্তন আসবে। এবং আমরা যেটা জানি যে হাতুরু সিং কিন্তু তরুণদের প্রতি তার একটা অন্যরকমের চাওয়ার বিষয় আছে, সে সবসময় তরুণদের প্রাধান্য দেয়, সেই জায়গাতে আমার কাছে মনে হয় যে যে দলটি দিয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে সেটা অনেকটাই শক্তি দল দিয়েছে। তবে হ্যাঁ, যেটি আপনি ডা বলছিলেন যে আসলে পারবে কি না বা বাংলাদেশের খেলোয়াড়রা কী অবস্থায় খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে, আমার কাছে মনে হয় সাকিব বা সিনিয়র খেলোয়াড়দের আয়ারল্যান্ডের বিপক্ষে কিছুটা হলেও আসলে একটু বিশ্রাম আমার কাছে মনে হচ্ছে দেওয়া উচিত ছিল। কারণ হচ্ছে যে
দীর্ঘ সময় বয়সের একটা বিষয় আছে, সাকিব তামিম অলমোস্ট 30 হয়ে গিয়েছে, 35 হয়ে গিয়েছে, সেই জায়গাতে আসলে তাদেরকে একটু বিশ্রাম দিয়ে আসলে ছোট দল বা একটু কম শক্তি দলের সাথে যেন না খেলানো হয়, সেই জায়গাটা আসলে বিসিবির একটু চিন্তা করা উচিত আমার কাছে মনে হয়। সেই জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদ সিনিয়র ক্রিকেটারকে যেহেতু বাদ দিয়ে দলটা ঘোষণা করা হলো, এবং এই জায়গায় একটা দেখার বিষয় রয়েছে কিনা যে বিশ্বকাপের আগে যদি মাহমুদুল্লাহকে বাদ দিয়ে যদি চিন্তা করা হয়, কারণ আমরা জানি মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু অনেকদিন ধরে অফ ফর্মেটে রয়েছে, তার ব্যাটে রান পাচ্ছে না, বয়সের কারণে ফিল্ডিংয়েও তিনি সেইভাবে আসলে নিজেকে শতভাগ দিতে পারছেন না, সব কিছু মিলিয়ে কেমন ব্যালেন্সিং একটা দল হয় সেটা দেখার জন্যই কি আসলে পূর্ণ শক্তির দল নেই বাংলাদেশ মাঠে নামছে? অবশ্যই আমার কাছে এটাই মনে হয়েছে, কারণ মাহমুদুল্লাহ রিয়াদের এই ফিল্ডিংয়ের ক্ষেত্রে যে প্রবলেমটা সেটা কিন্তু আজকে না, এটা দীর্ঘদিন যাবতই তার ফিল্ডিং নিয়ে হচ্ছে অনেক কথা এসেছে। আর যেটি বলছেন যে আসলে সে ওয়ান ডে সব সময় কিন্তু বেশ ভালো ব্যাটসম্যান, হয়তো তার অফ ফর্মটা যাচ্ছে হয়তো কিছুদিনের জন্য, হয় মানে কিছুদিন বলবো কি মানে অনেকদিন যাবো, লাস্ট যদি 10টা ম্যাচের কথা বলি সেক্ষেত্রে তার একটু অফ ফর্ম যাচ্ছে, কিন্তু এর আগের ম্যাচ যদি দেখেন তার কিন্তু এভারেজ 40-এর উপরে আছে। তো এই জায়গাগুলোতে আসলে যেটি হয় যে খেলোয়াড়রা সিনিয়র খেলোয়াড়দেরও অনেকটা বোঝা উচিত যে আসলে তার কখন ছাড়তে হবে, মানে দল তাকে অবসর নেওয়ারও কিন্তু একটা সময় আছে, তাদেরকেও এটা বুঝতে হবে যে সিনিয়ররা অবসর নিয়ে জুনিয়রদের অনেকটা দলের জন্য সেট করে দেওয়া। আমার কাছে মনে হয় না যে আসলে মাহমুদুল্লাহ রিয়াদকে একদমই আসলে বাদ দিয়ে 2023 বিশ্বকাপটা আসলে হচ্ছে বাংলাদেশ খেলবে, আমার কাছে এটা মনে হয় না, কারণ আপনি যত কিছুই বলেন বড় ধরনের টুর্নামেন্ট বা যেটাই বলুন সিনিয়র খেলোয়াড়দের অভিজ্ঞতার জায়গাটা কিন্তু অনেক বেশি। আপনি যদি 2015 সাল থেকে যদি দেখেন, এখন হচ্ছে 2023, তার মানে হচ্ছে এই 8 বছরে সিনিয়র খেলোয়াড়রাই কিন্তু বাংলাদেশ দলকে আসলে লিড করেছে, সে জায়গায় সাকিব তামিম মুশফিক, হয়তো তামিম রিয়াদ মুশফিকেরা অলরেডি হচ্ছে টি-20 থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে, সেই জায়গাতে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে যারা আছে এই দলটা যারা আছে সবাই যে একদম বিশ্বকাপে খেলবে বিষয়টা না, পরীক্ষা নিরীক্ষা করার যেহেতু সুযোগ আছে আর সেটা করছে, এটা সেটাই। মাহমুদুল্লাহ রিয়াদ আসলে যেখানে খেলে থাকেন, যেই পজিশনে খেলে থাকেন, এই পজিশনে লোয়ার মিডিল অর্ডারে আমরা যতটুকু জানি যে ইয়াসির রাব্বি অনেকদিন ধরে তাকে ট্রাই করা হয়েছে কিন্তু তিনি নিজের নামের পাশে ঠিক আছে সুবিচার করতে পারেননি। আবার আপনি যদি চিন্তা করেন যে জাকির হাসান, আমরা জানি জাকির হাসান কিন্তু টি-20তে অনেক টেস্টে অনেক ভালো খেলেছেন, তাকে ওয়ান ডেতে সুযোগ দেওয়া হচ্ছে, ইঞ্জুরির কারণে হয়তো বা তাকে ইংল্যান্ডের সিরিজে আমরা পাইনি, নইলে ওইখানে একটা তাকে দেখার একটা সুযোগ থাকতো। ওপেনিংয়ে আসলে তেমন নড়াচড়া করার দরকার নেই, যদি সেটা যদি না হয়ে থাকে তাহলে ইয়াসির রাব্বি অথবা আফিফ মিরাজ এই এরে কিন্তু আসলে সামলাবে, কিন্তু আফিফ মিরাজ তো একেবারে ফিক্সড তাদের জায়গাটায়। মাহমুদুল্লাহর জায়গায় কি ইয়াসির রাব্বিকে যদি খেলানো হয়, ইয়াসির রাব্বির যেই অফ ফর্ম সেটা কি আসলে মাহমুদুল্লাহর অভাবটা পূরণ করবে? আমার কাছে মনে হয় না, কারণ হচ্ছে যে আপনি যে কারণে একটা খেলোয়াড়কে দলে আসলে অন্তর্ভুক্ত করবেন, আপনি তার জায়গাতে মাহমুদুল্লাহ রিয়াদ অফ ফর্মে আপনি তাকে বাদ দিয়েছেন, কিন্তু যাকে আপনি আসলে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় আপনি নিয়ে আসছেন দলে, সেও কি আসলে ফর্মে আছে, এটাও একটা মানে সেও তো ফর্মে নেই, এমন না যে সে বিপিএলে ভালো খেলেছে, কারণ বিপিএল এই জায়গায় কি তরুণ ক্রিকেটারদেরকে দেখতে চান হাতুরু সিং? তৌহিদ হৃদয়, আমরা জানি তৌহিদ হৃদয় কিন্তু তিনি টি-20তে যেরকম ওপেনিং করেছেন বিপিএলে, কিন্তু তাকে আবার যখন টি-20 জাতীয় স্কোয়াডে যখন নেওয়া হলো তখন কিন্তু তিনি মিডল অর্ডারে খেলেছেন, সেই জায়গাটা কি আসলে পরীক্ষা নিরীক্ষার একটা ব্যাপার হাতুরু সিংয়ের মাথায় রয়েছে কিনা? হাতুরু সিং যেহেতু হচ্ছে নতুন এসেছে তার ওই পরিকল্পনা তো অবশ্যই মাথায় আছে, কারণ তিনি এখন পর্যন্ত যেটা সে প্রথমেই বলেছে যে তিনি হয়তো 2টি সিরিজ বা 2টি মানে ম্যাচ দেখবে, তারপরে আসলে সে তার দল নিয়ে আসলে পরিকল্পনাটা বা দল নিয়ে কীভাবে সাজানো সবটাই আসলে তিনি অনেকটাই বলা যায় যে আসলে ওয়ান ডে সিরিজ হারার পর কিন্তু আপনি দেখুন টি-20তে কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, এবং টি-20তে যে আপনার অবকাঠামো বা টি-20র যে খেলোয়াড়দের যে প্রত্যেকের গড় বয়স যদি আপনি হিসাব করেন তাহলে হয়তো এভারেজ 23 বা 22 এরকম থাকবে, তার মানে হচ্ছে আপনার পুরো খেলোয়াড়টাই হচ্ছে আসলে নতুন, এমন না যে সবাই একটু বয়স্ক এক সাকিব আল হাসান ছাড়া। তো টি-20টা সাধারণত আসলে কি পাওয়ার হিটিংয়ের খেলা, একটু ফ্রেশ ব্লাড হচ্ছে কোচরা হচ্ছে আসলে এখানে সবসময় সাজেস্ট করে, সেই জায়গাতে আমার কাছে মনে হয় না যে যারা আছে তারা খুব বেশি যে প্রবলেমে পড়বে, আমার কাছে এটা মনে হয় না। আমরা এই বিষয়ে আরও কথা বলবো, ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, এখন মাঠের আয়োজনে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই।
বিরতি শেষে আবার ফিরে এলাম। এখন মাঠের আয়োজনে আছেন সহকর্মী রাশেদ অমিত। অমিত, সিলেটে পরপর তিনটি ম্যাচ, অর্থাৎ ওয়ান ডের পুরো ম্যাচটাই হচ্ছে সিলেটে। সেই জায়গায় সিলেটে তিনটি ম্যাচ, ওয়ান ডে ম্যাচ, সিলেট বাসীর জন্য একটা আলাদা একটা উচ্ছ্বাসের জায়গা তো রয়েছে। সে জায়গায় ঢাকায়, ঢাকার বাইরে ওয়ান ডে, পূর্ণাঙ্গ একটা ওয়ান ডে সিরিজ সিলেটে হতে যাচ্ছে। এটা আসলে কতটুকু বাংলাদেশের ক্রিকেটে, যেটা যদি বলি ডিসেন্ট্রালাইজেশন, মানে চারদিকে ছড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা, সেটা সিলেটকে অনেকদিন ধরে বলা হচ্ছিল বিপিএল ইন্টারন্যাশনাল ম্যাচ সেভাবে সিলেটে হয় না, কিন্তু এখন তিনটা ওয়ান ডে আইরিশদের সাথে বাংলাদেশ খেলবে, সেই জায়গাটা কি সিলেট স্টেডিয়ামের গুরুত্বটাকে আরও বেড়ে যাচ্ছে কিনা? অবশ্যই, সেটা তো অবশ্যই, কারণ আপনি যত হচ্ছে খেলা ছড়াবে, মানে ছড়িয়ে দিবেন, যেতে মানে সেটি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, তাতে হবে কি আপনার খেলার প্রতি মানুষের একটা আগ্রহ বাড়বে, মানুষজন মাঠে গিয়ে খেলা দেখবে, যেটা আমরা এবার বিপিএলে কিন্তু আমরা দেখেছি যে কটি ম্যাচ সিলেটে হয়েছে প্রচুর পরিমাণে দর্শক ছিল। এবং এটি হচ্ছে যে আপনি যদি খেলাটাকে অনেকটা ছড়িয়ে দেন, তাতে হবে কি এই খেলার প্রতি মানুষের আগ্রহটা বাড়বে। আপনি দেখুন, যখন হচ্ছে বাংলাদেশ ওয়ান ডেতে হেরে গেল ঢাকাতে, এরপরে যখন চট্টগ্রামে গেল, দর্শকই ছিল না, কিন্তু মাইকিং করে আসলে টিকিট বিক্রি করা হয়েছে। এই যে আসলে দর্শকরা অনেকটাই কিন্তু নিরুৎসাহিত হচ্ছে, সেই দিকটাতে আসলে আমার কাছে মনে হয় যে বিসিবির আর একটু নজর দেওয়া উচিত, যে আসলে ক্রিকেটটাকে কীভাবে ছড়িয়ে দেওয়া, কারণ বাংলাদেশে অনেকগুলো মাঠ আছে। আমি কয়েকদিন আগে ফতুল্লা স্টেডিয়ামে গিয়েছিলাম, এই মাঠগুলো ফতুল্লা, খুলনা, এই মাঠগুলোকে আমরা যখন এই বিষয়ে আলোচনা করছি, তার কিছুদিন আগে কিন্তু বগুড়ার ঐতিহাসিক যে স্টেডিয়াম শহীদ চান্দু স্টেডিয়াম যেটি, সেটি কিন্তু আসলে বিসিবি বন্ধ করে দেয়। এবং এই এই জায়গায় হ্যাঁ, আমরা জানি যে সব জায়গায় একটা অ্যাকোমোডেশনের একটা ব্যাপার রয়েছে, যে ক্রিকেটারদের থাকার জায়গা, ফাইভ স্টার হোটেলের ব্যাপার রয়েছে, যোগাযোগ ব্যবস্থার একটা বিষয় রয়েছে, সেই জায়গায় হয়তোবা বিসিবি চাইলেও সেই কাজটা করতে পারে না। কিন্তু সিলেট স্টেডিয়াম এবং সিলেটের আমরা যতটুকু জানি, সিলেটে হোটেল থেকে শুরু করে অবকাঠামো সব কিছু কিন্তু অনেক স্ট্যান্ডার্ড মানের, সেই জায়গায় মানে এই সিদ্ধান্তটা নিশ্চয়ই বোর্ডের একটা যুগান্তকারী সিদ্ধান্ত বলেই মনে হচ্ছে। অবশ্যই, কারণ আপনি যদি খেয়াল করে দেখুন, সিলেট অন্যতম একটা পর্যটন এরিয়া, চট্টগ্রাম যেমন অনেকটাই পর্যটন এরিয়া, তেমনি সিলেটও একটা পর্যটন এরিয়া। সেই জায়গা হিসেব করলে অনেক ভালো মানের হোটেল আছে, খেলোয়াড়দের অ্যাকোমোডেশন, যাতায়াত ব্যবস্থা, মূলত হচ্ছে একটি আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে যখন বিদেশি দলের বিদেশি খেলোয়াড়রা আসে, তার এই জায়গাটা খুব সব থেকে আসলে বেশি দেখা হয় যে অ্যাকোমোডেশনের অবস্থা কী অবস্থা থাকে এবং কতটুকু আসলে যাতায়াত ব্যবস্থার উন্নয়নটা। এবং এই কারণে কিন্তু ঢাকার উপরে যে একটা চাপ, বাড়তি যে প্রেশার, ইংল্যান্ড সিরিজ শেষ হলো, সঙ্গে সঙ্গে যদি আবার আমরা এখন জানি যে এখন ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হয়েছে, আবার যদি আইরিশদের বিপক্ষে যদি ম্যাচটা যদি ঢাকা দিয়ে শুরু হতো, নিশ্চয়ই ঢাকার উপরে যে বাড়তি যেই চাপটা, সেই চাপটা কিন্তু মিরপুর স্টেডিয়াম থেকে অনেকটা কমে যাচ্ছে। অবশ্যই, কারণ এটা যেমন কমে যায়, তেমনি হচ্ছে আপনার এটাও মানে একটা বিষয়, সেটি হচ্ছে আপনার মিরপুর স্টেডিয়ামের মানে ঘরোয়া লিগ তো আপনি বাধ্য দিয়েও দেন, আন্তর্জাতিক ম্যাচই তো অনেকগুলো হয়, তখন দেখা যায় যে ঘরোয়া বা এই আন্তর্জাতিক ম্যাচগুলো আয়োজন করার কারণে মাঠের যে একটা বিরতির যে দরকার, মাঠেরও তো একটা বিরতির দরকার, তারও তো হচ্ছে মানে পরিচর্যার একটা বিষয় থাকে, সেটি কিন্তু আসলে মিরপুর স্টেডিয়ামে হয় না, যে কারণে দেখা যায় যে মিরপুর স্টেডিয়ামে অনেকটাই এই যে আমরা সবসময় বলি যে স্লো উইকেট, মানে উইকেট তৈরি করার যে পর্যাপ্ত সময় আসলে পাওয়া যায় না, এই কারণেই আসলে উচিত যেটি হচ্ছে যে খেলাটা অনেকটা ছড়িয়ে যদি দেন আপনি। কিন্তু এই জায়গায় আলাদা আর অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে কিনা, সেটা সিলেটের, আপনি যেটা বলছিলেন যে সিলেটের উইকেট কিন্তু স্পোর্টিং উইকেট, সব উইকেটেই আসলে বাংলাদেশের ক্রিকেটারদের খেলায় অভ্যস্ত করা, কারণ যেহেতু এটা ওয়ার্ল্ড কাপকে সামনে নিয়ে কিন্তু সব পরিকল্পনা অভ্যস্ত অবশ্যই করেন। আপনি শুধুমাত্র ওয়ার্ল্ড কাপ সামনে বিষয় তা না, আপনি যখন একটা বাইরের দেশের বাইলেটারের সিরিজ খেলতে আপনি যখন যাবেন, এখন আপনি যখন দক্ষিণ আফ্রিকাতে যাবেন, আপনার দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বাংলাদেশের কন্ডিশন এক না, কিন্তু উইকেটটা তো হচ্ছে আমি ওইভাবে তৈরি করতে পারি, এবং সেই জায়গাতে যদি আমি বলি যে উইকেট তৈরি করাটা আমার কাছে যে মনে হয় যে বাইরে তৈরি করাটা ওই ধরনের উইকেট যেখানে আসলে ব্যাটিং বলিং সব দিকেই আসলে উইকেট থেকে আসলে সুবিধাটা আসলে নেওয়া যায়। এটাই এটা আজকের মতো এখন মাঠের আয়োজন এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে উপস্থিত থাকার জন্য।
শেষ করতে হচ্ছে সকালের এখন মাঠের আয়োজন। তবে এখন টেলিভিশন ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, এছাড়া ইউটিউবে চোখ রাখুন youtube.com/c/ekhon tv।